ডিমান্ডে যান চলকর তথ্য বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো বিরাট বড় খবর। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। এইমাত্র বিরাট বড় খবর সামনে। হরিয়ানায় পালা বদল হয়ে ফিরছে কংগ্রেস, বিজেপির চিন্তাপাল্য এবার বুথ ফেরত সমীক্ষা। বিরাট বড় কাণ্ড, হরিয়ানায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস। প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতেই এমন পূর্বাভাস দেওয়া হলো। কম বেশি সবকটি সমীক্ষাতে বলা হয়েছে হরিয়ানায় 55 থেকে 62 আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেসরা। 90 আসন বিশিষ্ট হরিয়ানার বিধানসভায় ম্যাজিক ফিগার 46 বুথ ফেরত সমীক্ষা, এবার জয় জয়কার কংগ্রেস। তবে দেখা যাক মুখ থুবড়ে পড়বে কি বিজেপি, নাকি আবারও তারা ক্ষমতায়। দেখা যাক শেষ পর্যন্ত কি খবর উঠে আসে। এদিকে আবার পুজোয় বিরাট বড় বার্তা। পুজোর সময় ধর্মতলায় অবস্থান নয়, লালবাজার থেকে ইমেল এবার জুনিয়র ডাক্তারদের। শুক্রবার রাত থেকে মেট্রো চ্যানেলের সামনে ধর্ণায় বসছেন জুনিয়র ডাক্তাররা। এই কর্মসূচির জন্য পুলিশ অনুমতি চেয়ে ইমেল করা হয়েছিল। শনিবার সকালে সেই ইমেলের জবাব দিয়েছে লালবাজার। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অবস্থান এবং অনশনের জন্য ভয়াবহ ট্রাফিক সমস্যা এবং আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতির অবনতি হতে পারে। আর এই অবস্থান অবিলম্বে তুলে নেওয়ার আবেদন করেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার্সের তরফ থেকে। পুলিশের বক্তব্য, ধর্মতলায় যে জায়গায় অবস্থান হচ্ছে সেখানে পুজোর আগে বাজার করার জন্য ক্রেতাদের ব্যাপক ভিড় থাকে। অনেক ঠাকুর কুমোরটুলি থেকে মণ্ডপের উদ্দেশ্যে যাবে, সব মিলিয়ে মারাত্মক ট্রাফিক জ্যাম দেখা দিতে পারে। আর সে কারণে অবস্থান তুলে নেওয়ার আবেদন জানানো হয়েছে। গত মঙ্গলবার থেকেই ফের কর্মবিরতি শুরু হয়েছে জুনিয়র ডাক্তারদের। রাজ্য সরকারের কাছ থেকে নতুন করে জানিয়েছিলেন 10 দফা দাবি। আবহাওয়ার বিরাট বড় খবর, ভেস্তে যাবে পুজোর মেজাজ। আকাশ কুচকুচে কালো, তেড়ে বৃষ্টি আসছে কলকাতা সহ 5 জেলায়, সঙ্গে এলোমেলো ঝড়ো হাওয়া। কলকাতায় ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আগামী 1 থেকে 2 ঘন্টায় 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করলো হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। বইবে হালকা ঝড়ো হাওয়া। উত্তর বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, ঘূর্ণবাদ অক্ষরেখা, জোড়া প্রভাব নিম্নচাপ তৈরি বঙ্গোপসাগরে। ঘূর্ণবাদ রয়েছে উত্তর বাংলাদেশ ও উত্তরবঙ্গ লাগোয়া এলাকায়। দ্বিতীয়বার হকার উচ্ছেদ অভিযান, কেন বারবার এই অত্যাচার, লাঠির আঘাত। বিরাট বড় খবর, এবার রাগ ব্যবসায়ী, তোলপাড় তাতেই গোটা বাংলা। দ্বিতীয়তেই জুটলো পুলিশের মার। শুক্রবার আচমকাই জলপাইগুড়ি শহরের দিন বাজার সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদের অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিশ। আর এতেই সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। রাস্তা দখল করে ব্যবসায়ী অভিযোগ, একজনকে রীতিমতো লাঠিপেটা করে আটক করেছে পুলিশ। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ। জলপাইগুড়ি শহরের অন্যতম ব্যস্ততম ব্যবসায়িক এলাকা বলে চিহ্নিত দিনবাজার দ্বিতীয়া, স্বাভাবিকভাবেই বাজারে দুপয়সা আয়ের আশায় রাস্তা জুড়ে এক পোসরা সাজিয়ে বসেছিল অন্যান্য দিনের মতো। বেশ কিছু ব্যবসায়ী আচমকাই অভিযানে নেমে পুলিশ, শুরু হয় বচসা। আর এর মধ্যেই এক শ্রেণীর হকার্স পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করতেই মার মুখে হয়ে উঠছে। দেখা যায় পুলিশকে দ্রুত রাস্তায় রাখা সামগ্রী সরিয়ে নিতে বলা হয়। হকার্সদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এর মধ্যে এক ব্যবসায়ী অভিযানে বিরোধিতা করে বলতে থাকেন, শুধুমাত্র দিনে বাজার এলাকায় কেন বারবার এই অত্যাচার। পুজোর আগেই ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুখবর, ট্যাব কেনার টাকা দেওয়া নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করলেন না মুখ্যমন্ত্রী, আর তাতেই চারতলা থেকে ঝাঁপ, মহারাষ্ট্রের ডেপুটি স্পিকারের বিরাট বড় কাণ্ড। পুজোর আগেই জরুরি ভিত্তিতে রাস্তা সরানোর প্রস্তুতি, কোন কোন জায়গায় রিপোর্ট চাইলে নবান্ন থাকছে তা নিয়ে বিরাট বড় গুরুত্বপূর্ণ সংবাদ। ফেব্রুয়ারি মাসেই বিরাট বড় ঘোষণা করতে চলেছে রাজ্য, জানিয়ে দিলেন দেব। শুনে চমকে যাবেন, কি খবর থাকছে তা নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট। আরজিকর কাণ্ডে নয়া মোড়, 4 পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ সিপিআইয়ের, থাকছে বিরাট বড় আপডেট। পুজোয় নারী শক্তিকে তুলে ধরতে চান মমতা বন্দ্যোপাধ্যায়, মহিলাদের উদ্দেশ্যে কি বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর, থাকছে তা নিয়ে আরও 2টি গুরুত্বপূর্ণ সংবাদ। আর এবার পাকা বাড়ির টাকা ঢুকবে, বিরাট খবর, গরিব মধ্যবিত্ত অসহায়দের জন্য দারুণ ধামাকা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারা কারা পাবেন টাকা জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এর সাথে চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর, বিরাট চাকরির বিজ্ঞপ্তি বাংলা জুড়ে এবার তোলপা, গোটা দেশ জুড়ে বিরাট ঘোষণা, বাংলা জুড়ে নতুন আপডেট। আরজিকর কাণ্ড নিয়েও বিরাট বড় বার্তা, অবশেষে মুখোশ খুলছে নাকি, কাকে আড়াল করতে চেয়েছিলেন সন্দীপ অভিজিৎ, বিস্ফোরক তথ্য সামনে এলো, আদালতের ভয়ঙ্কর দাবি। এবার বারবার কাকে ফোন, সিবিআইয়ের হাতে এবার সন্দীপ ঘোষের কল লিস্ট, বিরাট বড় তথ্য সামনে। তার মাঝে বিরাট বড় খবর, চরম নাটক, বিধানসভায় চারতলা থেকে ঝাঁপ ডেপুটি স্পিকার বিধায়কদের।
আর তাতেই বিরাট বড় কাণ্ড। আর এর সাথেই থাকছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট বড় খবর। বাংলার নারী ক্ষমতায়ন নিয়ে কথা বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে নারী উন্নয়ন এবং তাদের স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে যে প্রকল্পগুলো রয়েছে তার ব্যাখ্যা দিতে গিয়ে অভিষেক বলেন, বাংলা এই মুহূর্তে সর্বোচ্চ জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। এর টাকা আরও বাড়ানোর ঘোষণা করে বাংলার প্রত্যেক লক্ষ্মীর মুখে হাসি ফুটিয়েছে সরকার, এমনই বার্তা দেন অভিষেক ব্যানার্জি। তারই মাঝে ভয়ানক খবর, এই মুহূর্তে টানা বৃষ্টি এবং বজ্রপাতে ধস দার্জিলিংয়ে মৃত্যু। বুধবার রাতভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে বিপর্যয় দার্জিলিংয়ের বিপর্যস্ত এলাকা, একাধিক জায়গায় ধস নেমেছে। ধসের কারণে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে বলেই খবর। মৃতের নাম রঘুবীর রায়, তার বাড়ি দার্জিলিংয়ের সুখিয়া ব্লকের বুজুয়া গ্রামে। মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের কথা জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে টানা বৃষ্টিতে পাহাড়ের যে অবস্থা তাতে প্রুজ ভ্রমণ নিয়ে খানিকটা চিন্তায় পড়ছে পর্যটকরা। আর এবার আরজি করে নিয়েও বিরাট বড় খবর, পূর্ণ কর্মবিরতি নয়, পরামর্শ এবার সিনিয়রদের। শুরু থেকে আন্দোলনের ক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের পাশে রয়েছেন সিনিয়র চিকিৎসকেরা, তবে পূর্ণ কর্মবিরতি নয়, বৈঠকে এমনটাই পরামর্শ দিলেন সিনিয়র চিকিৎসকেরা। আরজিগড় মেডিকেল কলেজে আজকের বৈঠকে সিনিয়ররা বলেন, আন্দোলন কখনো বন্ধ হবে না, বিচার চাই আমরা, যতদিন পর্যন্ত না বিচার মিলছে আমরা আন্দোলন চালিয়ে যাব, তবে কর্মবিরতি থেকে সরে আসুন জুনিয়রদের পরামর্শ তাদের, যদিও সিদ্ধান্ত জুনিয়ররাই নেবেন বলে জানান তারা। আসি বিস্তারিত খবরে, তার এক অনুরোধ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্রতিনিয়ত লেটেস্ট খবর সবার আগে পেতে। আর তার সাথে আপনার জেলার নামটি কমেন্টে লিখে জানান, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর থাকবে ভিডিওর মাঝে। এবার দেখে নেব বিস্তারিত খবর। পুজোর আগে দারুণ সুখবর দিচ্ছে এবার হাওয়া অফিস। আবহাওয়া নিয়ে মাথায় হাত ছিল একের পর এক রাজ্যবাসীর, হাওয়ার আপডেট উঠে এলো পুজোর আগেই, যেখানে পুজোর আগে যে সুখবর, পুজোর চার দিন বৃষ্টি ভোগাবে নাকি পরিষ্কার, বিরাট বড় তথ্য। একদিকে পুজোর চার দিন বৃষ্টি না ভোগালেও এই কয়েকদিন পিছু ছাড়বে না, কারণ হাওয়া অফিস বলছে বাংলার উপকূলে নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে, যার জেরে শুক্রবার সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মেঘ কাটছে বাংলার আকাশে বাতাসে পুজোর গন্ধ, তবে আবহাওয়া কি বলছে? হাওয়া অফিস জানাচ্ছে পুজোর মধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও চার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তাই খাওয়া দাওয়া থেকে শুরু করে জামা কাপড় পরে প্যান্ডেল হপিং আনন্দের সঙ্গেই করুন, তবে বিক্ষিপ্ত বৃষ্টির জন্য ব্যাগে ছাতা রাখতে ভুলবেন না কিন্তু, এমনই বিরাট বড় বার্তা। এদিকে পুজোর চার দিন বৃষ্টি না ভোগালেও এই কয়েকদিন পিছু ছাড়বে না বৃষ্টি, কারণ হাওয়া অফিস বলছে বাংলার উপকূলে নিম্নচাপে সৃষ্টির আশঙ্কা রয়েছে, যার জেরে শুক্রবার সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, তবে রবিবার থেকে বদলাবে পরিস্থিতি। এদিন প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের অবস্থা বেহাল, বাড়িঘর ছাড়া হলে 80টি পরিবার। বিগত কয়েকদিন ধরে পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টির ফলে জলস্তর বৃদ্ধি পেয়েছে সমস্ত নদীগুলোতে, ফলে ভাঙনও শুরু হয়েছে। শিলিগুড়ির অদূরে চমক ডাঙ্গি গ্রাম সংলগ্ন এলাকায় পাশ দিয়ে রয়েছে তিস্তা, আর তার কবলেই পুজোর আগেই তলিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম। তবে এবার পুজোর আগেই ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুখবর, ট্যাব কেনার টাকা দেওয়া নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত রাজ্যের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপূজার উদ্বোধন মঞ্চ থেকে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা দেওয়ার কথা ঘোষণা করা হলো। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা তুলে দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে উঠেছেন এবং আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক দেবেন পরীক্ষা, তাদের জন্য বিরাট বড় খবর, তাদের অ্যাকাউন্ট মারফত টাকা পাঠাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক দু টাকা নয়, টানা 10,000 টাকা। ত্রিধারা সম্মেলনে দুর্গাপূজার উদ্বোধন মঞ্চ থেকেই মমতার এমন বার্তা গোটা বাঙালির ছাত্রছাত্রীদের মনে আশা জাগিয়েছে। ট্যাবলেট কেনার জন্য প্রতিবারই পড়ুয়াদের 10,000 টাকা দেন, আর এবার পুজোর মাঝেই সেই ঘোষণা যেন গোটা বাংলায় আনন্দে মাতছে। মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়ার কথা রাজ্য জানিয়েছে। মোট 12 লক্ষ পড়ুয়ার এবার ট্যাবের টাকা পাওয়ার কথা ছিল রাজ্য সরকারের থেকে। এতে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে লাভবান হতে পারেন পড়ুয়ারা, কিন্তু শিক্ষক দিবসের অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। তবে যে কাণ্ড ঘটলেন ডেপুটি স্পিকার, তাতেই সবার চক্ষু চড়ক গাছ, দেখা করলেন না মুখ্যমন্ত্রী আর তার রাগ, তাই চারতলা থেকে ঝাঁপ দিলেন মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার, মহারাষ্ট্রের মন্ত্রালয়ে বার তুলকালাম।
তোল পার গোটা দেশ। মহারাষ্ট্রের মন্ত্রালয়ে চারতলা থেকে ঝাঁপ দিলেন রাজ্যের ডেপুটি স্পিকার নরহরি ঝিরওয়ালা। অজিত পাওয়ারের পন্থী এনসিপির নেতা নরহরি ঝিরওয়ালাই কাণ্ডে জেরায় অস্বস্তি মহারাষ্ট্রের একনাথ শিন্দে সরকার, কারণ নরহরি দল ওই সরকারের অংশ। তার বিধায়ক হয়ে ধনকর সম্প্রদায়ের একটি সংরক্ষণের আওতায় নিয়ে আসার প্রতিবাদে তিনি মুম্বাই মহারাষ্ট্র সরকারের প্রধান প্রশাসনিক ভবনে চারতলা থেকে ঝাঁপ দেন মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার। তবে চারতলা থেকে ঝাঁপ দিলেও দুর্ঘটনা আটকাতে টাঙ্গিয়ে রাখা নেটেই আটকে যান ঝিরওয়াল। পরে পুলিশ এবং নিরাপত্তা রক্ষীরা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্র মন্ত্রণালয়ে। তার মাঝে বিরাট বড় খবর, পুজোর আগেই জরুরি ভিত্তিতে রাস্তা সরানোর প্রস্তুতি, কোন কোন রিপোর্ট চালবে বা নবান্ন থাকছে তা নিয়েও বিরাট খবর। পুজোর আবার কয়েকদিন হাতে গোনা বাকি। রাজ্যের বন্যা বিধ্বস্ত গ্রামীণ এলাকায় রাস্তা কত ক্ষতিগ্রস্ত হয়েছে, জেলা শাসকদের কাছে রিপোর্ট চাইল নবান্ন। পুজোর আগেই জরুরি ভিত্তিতে গ্রামীণ এলাকায় বন্যা বিধ্বস্ত রাস্তা ক্যালভার্ট মেরামতির কাজ শুরু করতে চায় নবান্ন। মেরামতির জন্য কত টাকা লাগবে, পঞ্চদশ অর্থ কমিশন বা অন্য তহবিলের টাকা থেকে খরচের সুযোগ আছে মেরামতির জন্য, তাও রিপোর্ট আকারে দিতে বলা হলো জেলা শাসকদের বিরাট বড় বার্তা। এদিকে আবার ফেব্রুয়ারি মাসে বিরাট বড় ঘোষণা করতে চলেছে রাজ্য, জানিয়ে দিলেন দেব, শুনে চমকে যাবেন আপনিও। প্রতিরোধে এবার ঘাটালে কাজে এগোচ্ছে, ফেব্রুয়ারিতেই বড় ঘোষণা করবে রাজ্য সরকার। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এগোচ্ছে আগামী ফেব্রুয়ারিতে, এ নিয়ে সুখবর শোনাবেন বাংলার মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই মাস্টার প্ল্যান নিয়ে দফায় দফায় বৈঠক করছে প্রশাসনিক অধিকারীরা। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ হবেই ফের জানালেন সাংসদ দেব। দীর্ঘদিনের ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার কোন সদিচ্ছা কেন্দ্রের নেই, ঠিক সে কারণেই দীর্ঘদিন ধরে এই কাজ পড়ে রয়েছে। 30 বছর ধরে পড়ে থাকা বাস্তবের মুখ দেখবে এই প্রকল্প। তিনি আশ্বস্ত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসাধ্য সাধনের জন্য চেষ্টা চালাচ্ছেন, কাজ এগোচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সুখবর পাবেন ঘাটালবাসী। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন দেব। এবছর লোকসভা নির্বাচনের আগেই ভোটে দাঁড়াবেন না বলে দলকে জানান দেব। কারণ হিসেবে ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়নে কোনো সম্ভাবনা নেই দেখে নিরাশ হয়ে পড়েছিলেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বলেন ঘাটালের মাস্টার প্ল্যান রাজ্য সরকার করবে, একথা শুনে অবাক হয়ে যান দেব। এরপর সিদ্ধান্ত বদলান তিনি। আরজিকর কাণ্ডে নয়া মোড়, 4 পুলিশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর, বিরাট বড় তথ্য। আরজিকর এবার পুলিশের 4 অধিকারীকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসা খুন ধর্ষণের ঘটনায় টালা থানার এক মহিলা সহ 4 পুলিশ অধিকারীকে সিবিআই দপ্তরে এসেছেন। আরজিকর কাণ্ডে নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা সেটাই জানতে সিজো কমপ্লেক্সে তলব করা হয়েছে এক মহিলা সহ 4 পুলিশ অধিকারীকে। আর এমনই সময় বিরাট বড় খবর, কাকে আড়াল করতে চেয়েছিলেন সন্দীপ অভিজিৎ, বিস্ফোরক তথ্য সামনে এলো আদালতের ভয়ঙ্কর দাবি। আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনায় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ফের 14 দিনের জেল হেফাজতের আবেদন করলো সিবিআই। কেন্দ্র তদন্তকারী সংস্থার রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য উল্লেখ রয়েছে বলেই খবর। সিবিআই দাবি, সন্দীপ এবং অভিজিৎ দুজনেই অত্যন্ত প্রভাবশালী, এদের জামিন হলে প্রভাব খাটিয়ে সাক্ষীদের প্রভাবিত করবেন, প্রমাণ লোপাট করবেন। এরা খুন ও ধর্ষণের ঘটনাকে সুইসাইড বলে চালানোর চেষ্টা করেছিলেন, এমনকি তথ্য প্রমাণ নষ্ট করে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আড়ালের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করছে সিবিআই। কেন্দ্র তদন্তকারী সংস্থার দাবি, এটা বৃহত্তর ষড়যন্ত্র, খুন ও ধর্ষণ। তার সাথে আরো এক তথ্য সামনে, বারবার কাকে ফোন, সিবিআইয়ের হাতে বার তিলকতমার ঘটনার দিন সন্দীপ ঘোষের কল লিস্ট। শুরু থেকেই ঘটনায় বারবার প্রশ্নের মুখে পড়েছে আরজিকর কর্তৃপক্ষ তথা তদন্তকারী অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা। প্রশ্ন উঠছে কলকাতা পুলিশের তদন্ত নিয়েও, পরবর্তী গ্রেপ্তার হয়েছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। আরজিকর কাণ্ডে তদন্তে চাঞ্চল্যকর দাবি এবার সিবিআইয়ের, খুন ও ধর্ষণের ঘটনায় ধামাচাপা দিতে ঘটনা জানাজানি হওয়ার পর একাধিক ফোন করেছিলেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। ফোনের কল ডিটেলস থেকে আদালতের দাবি সিবিআইয়ের সূত্রের খবর, ফোন কলের ডিটেলস রিপোর্ট ইতিমধ্যেই আসছে তদন্তকারীর হাতে, তা থেকেই তারা দাবি করছে এমনই আর তা নিয়ে তোলপাড়। ঘটনার দিন হাসপাতালে বেশ কিছু বহিরাগতের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন, একাধিক নামজাদা চিকিৎসকের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা, অনেকে ইতিমধ্যে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। আর এর মাঝে বিরাট বড় খবর, পূর্ণ কর্মবিরতি থেকে সরে আসছেন চিকিৎসকেরা, 10 ঘন্টার মিটিং শেষে বিরাট বড় আপডেট। আজ থেকে প্রতিবাদের মিছিল ডাক দিতে পারে জুনিয়র ডক্টরসরা, সরকারকে সময় বেঁধে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। 42 দিন টানা কর্মবিরতির পর 10 দিন আংশিক কাজ করায় ফের পূর্ণাঙ্গ কর্মবিরতি শুরু করছেন জুনিয়র ডাক্তারেরা। সোমবার থেকে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ আবার ফিরছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। প্রথম দফায় জুনিয়র ডাক্তারদের পূর্ণাঙ্গ কর্মবিরতিতে সম্পূর্ণ সায় থাকলেও এবার তারা ফের কর্মবিরতি শুরু করার পর
তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় জন্ম পরামর্শ। সিনিয়র চিকিৎসকদের একাংশ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার সন্ধ্যে থেকে জেনারেল বডি মিটিং এ বসেন সিনিয়র ও জুনিয়র ডাক্তারেরা। ম্যারাথন মিটিং শেষ হয় 10 ঘন্টা পর। এখন আগামী দিনে আন্দোলন কোন পথে এগোয় সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন জুনিয়র ডাক্তারেরা। পুজোর সময় তারা কাজে ফিরছেন কিনা, ফিরলেও অবস্থান বিক্ষোভ কোন পথে এগোবে সবকিছু জানাতে পারে বিকেলে। সূত্রের খবর, পূর্ণ কর্মবিরতি থেকে সরে আসার পক্ষে মত দিয়েছেন বেশিরভাগ আন্দোলনকারী। আর এবার প্রশ্ন উঠে আসছে, আজই কি তাহলে কর্মবিরতির প্রত্যাহার? ঘরে বাইরে প্রবল চাপের মুখে এবার কর্মবিরতির প্রত্যাহার করে কাজে ফিরতে চলেছে জুনিয়র ডাক্তারেরা। বুধবার ধর্মতলায় সমাবেশে জুনিয়র ডাক্তার ও প্রবীণ চিকিৎসকদের বক্তব্য থেকে স্পষ্টই এই ইঙ্গিত মিলেছে। এ নিয়ে এদিন বৃহস্পতিবার দুপুর দুটোয় বৈঠকে বসেন সিনিয়র ও জুনিয়র ডাক্তারেরা। আগামী এপ্রিলে পিজিটির তৃতীয় বর্ষের পরীক্ষা রয়েছে, এছাড়াও রোগী ও ডাক্তারদের বাড়তি চাপও রয়েছে, তাই দ্রুত কাজে ফিরতে চান তারা। আর এমনই সময় বিরাট বড় খবর সামনে উঠল, জামিন পেলেন রূপ গঙ্গোপাধ্যায়। জামিন পেয়ে গেলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিজেপি সাংসদের জামিন মঞ্জুর করল আলিপুর আদালত। জানা গিয়েছে 1000 টাকা বেল বন্ড তাকে জামিন দেওয়া হয়। আগামী বছর 25 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। বুধবার পড়ুয়া মৃত্যু ও বিজেপি কর্মীদের গ্রেপ্তারির প্রতিবাদে তিনি ধর্ণা দেন বাঁশদ্রোণী থানায়। 14 ঘন্টা ধর্ণা দেওয়ার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ ছিল পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছে। আর তার মাঝেই বিরাট বড় খবর, ডাক্তারদের ঘুরিয়ে হুমকি মমতার। জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে এখন রীতিমতো উত্তাল রাজ্য। তবে আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতটা গুরুত্ব দিয়ে বিষয়টি দেখেছিলেন, এবার কিন্তু তা দেখেননি। বরং এবার হুমকি দিলেন মমতা। তার কথা শুনে এমনটাই বলছেন বিরোধীরা। মমতা বলেন, আমি নিজে সংগ্রাম থেকে উঠে এসেছি, সংগ্রাম কি করে শুরু করতে হয় জানি, কি করে শেষ করতে হয় কিন্তু আমি তাও জানি। বিরাট বড় বার্তা মমতার। আর শুধু এটাই শেষ নয়, পুজো নিয়েও বিরাট বড় বার্তা দিয়েছেন। বাংলার পরিস্থিতি যাই হোক, জানি লক্ষ লক্ষ পুজো দেখবেন। টালা প্রত্যয়ের পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর 99 বছরে পা দিয়েছে এই পুজো। মুখ্যমন্ত্রী বলেন, বাংলার পরিস্থিতি যাই হোক না কেন, আমি জানি লক্ষ লক্ষ মানুষ এই পুজো দেখতে আসবেন। এই প্রত্যয়ের মানেই তো প্রত্যুষ। প্রত্যয় যেভাবে তাদের চারুকলার প্রদর্শন করেছে তা অনবদ্য। প্রসঙ্গত, আসন্ন শতবর্ষের জন্য তাদের শুভেচ্ছা জানান তিনি। তবে তার মাঝে যে ধামাকা তাতেই অনেকের চোখ কপালে উঠবে। সুখবর, সুখবর, পুজোর আগেই শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু। বিরাট বড় খবর, 8 বছর পর শুরু হলো উচ্চ প্রাথমিকে নিয়োগের কাউন্সেলিং। জানা গিয়েছে হাইকোর্টের নির্দেশ মেনে মোট 14,052 জন উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন। এই শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয় 2016 সালে। দীর্ঘ 8 বছর বারবার আইনি মারপেঁচে ঝুলছিল ওই মামলা, অবশেষে গত আগস্টে জট কাটে। এবার দ্রুত নিয়োগ। বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো বিরাট বড় খবর। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। এইমাত্র বিরাট বড় খবর সামনে, হরিয়ানায় পালা বদল হয়ে ফিরছে কংগ্রেস। বিজেপির চিন্তা পাল্লো এবার বুথ ফেরত সমীক্ষা। বিরাট বড় কাণ্ড, হরিয়ানায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস। প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতেই এমন পূর্বাভাস দেওয়া হলো। কম বেশি সবকটি সমীক্ষাতে বলা হয়েছে হরিয়ানা